শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সম্পাদ্য উদাহরণ তিন পৃষ্ঠা 147 নিয়ে আলোচনায় আসছি। আশা করি পরম করুণাময়ের কৃপায় তোমরা সহি সালামতি আছো। এর আগে আমরা আরো দুইটা সম্পাদ্য নিয়ে আলোচনা করেছি, সামান্তরিক বিষয়ক। তো এখন যে সম্পাদ্যটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রাপিজিয়াম বিষয়ক। তো ট্রাপিজিয়াম সম্বন্ধে আগে তোমাদের ভালো ধারণায় থাকতে হবে। ট্রাপিজিয়াম কি সেই জিনিসটা আমরা আগে একটু আলোচনা করতে চাই। তোমরা জানো যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র, ঘরের চালের সদৃশ, এটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, তো এর দুইটি বাহু সমান্তরাল। তোমরা দেখতে পাচ্ছ এ বি এবং সি ডি দুইটা বাহু সমান্তরাল, আর দুইটা বাহু সমান্তরাল হলেই তাকে ট্রাপিজিয়াম বলা হয়। তো ট্রাপিজিয়াম আঁকার জন্য যে তথ্যগুলো তোমাকে দেওয়া আছে সেগুলো হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু, অর্থাৎ এ বি এবং সি ডি, এই যে সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে। সেই সাথে সমান্তরাল বাহু দুইটার মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণও দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি তোমাকে আঁকতে হবে। তো আমি চিত্রটা আঁকার পর চেহারাটা এরকম হবে, একটু লক্ষ্য করে দেখো। আমি চিত্রটাতে যা দেখিয়েছি এখানে ডিসি এর সমান করে আমি মনে করো এই কেটে নিয়েছি, তাতে করে এখানে এ ই সি ডি একটা সামান্তরিকের চেহারা আসছে। আর সামান্তরিক মানে তোমরা জানো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই যে এ ই সি ডি একটি সামান্তরিক, এর এ ডি সমান্তরাল ইসি, সেই সাথে এ ডি সমান ইসি, আর দুইটা বাহু যদি সমান্তরাল হয়, সমান্তরাল হওয়াতে অনুরূপ কোণ দুইটা সমান হবে। তাহলে এটা যদি এক্স কোণ হয় তাহলে এটাও এক্স কোণ। আসো এবার আমরা ফাইনালি চিত্রটা আঁকতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখো সাধারণ নির্বাচনটা, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু, এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে এটাকে আমরা বিশেষ নির্বাচনের মাধ্যমে প্রকাশ করছি। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু, সাধারণ নির্বাচন থেকেই কিন্তু আসছে এটা, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু, এখানে নাম দেওয়া ছিল না, বিশেষ নির্বাচনে সেই নামগুলো উল্লেখ করছি আমরা, এ ও বি এবং বৃহত্তর বাহু এ সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ ও ওয়াই কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এক্স কোণ ওয়াই কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। হ্যাঁ, এবার আমরা আঁকতে যাচ্ছি। সম্পাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু এরফের হলেই কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আর তোমরা জানো সম্পাদ্যের চিত্র আঁকতে পারার পর বিশেষ নির্বাচন যদি তুমি লিখতে পারো, এতে করেই তুমি অর্ধেকের বেশি নাম্বার পেয়ে যাবে।
ख्याल करो आमरा किभाबे आँकछि देखो सम्पादेर क्षेत्रे बेशिरभाग क्षेत्रे प्रथमे एकटा रश्मि निये निते हय जेमन आमरा एकटा रश्मि निलाम जे कोनो रश्मि ए एक्स थेके आमरा ए एबं बी दुइटार समान करे केटे निते जाच्छि যেকোনো রশ্মি এ এক্স থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নিই কার সমান করে এ এর সমান করে সেই সাথে এ বি হতে बी एर समान करे ए ई अंश केटे नहीं एटा नाम दिच्छि आमरा ई कार समान करे निलाम बी एर समान करे ताहले आमरा राफली जे चित्रटा देखेछिलाम तोमरा ख्याल करेछो निश्चयई এই যে এই কেটে নিলাম এই কেটে নিলাম বি এর সমান করে আর এটি হচ্ছে এ বি এর সমান সেই সাথে এখানে এক্স গুণ এখানেও এক্স গুণ এখানে ওয়াই গুণ তাহলে আমরা এগুলো কোনগুলো আঁকতে যাচ্ছি এই মুহূর্তে কোণের সমান কোণ আঁকা নিশ্চয়ই তোমাদের জানা আছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পাদ্যের ক্ষেত্রে কোণের মাপ ঠিক না থাকলে কিন্তু তুমি চিত্রের নাম্বার পাবে না ভুল হয়ে যাবে সম্পাদ্যই নাম্বার পাবে না খেয়াল করো কোণের সমান কোণ কিভাবে আঁকে যদিও তোমাদের জানা আছে আবার খেয়াল করে নাও তোমার ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছো সাথে সাথে যেহেতু তোমার এ এবং ই দুই বিন্দুতেই তোমার এক্স কোণের সমান আঁকতে হবে সেজন্য একই সাথে তুমি আপনি বৃত্তচাপ এ বিন্দুতেও আঁকছ সেই সাথে ই বিন্দুতেও আঁকছ তোমরা জানো কোণের মাপ দুইবার নিতে হয় একবার আগে নিয়েছি এবার দেখো আরেকবার নিচ্ছি আমরা এটাকে দিচ্ছি এফ দিয়ে প্রকাশ করছি আর এটাকে মনে করো জি দ্বারা প্রকাশ করছি তাহলে এখানেও আমরা এক্স গুণের সমান আঁকছি এখানেও আমরা এক্স গুণের সমান আঁকছি সেই সাথে আমরা বি বিন্দুতে ওয়াই গুণের সমান কোণ আঁকবো একইভাবে গুণের সমান কোণ আঁকছি আমরা
এই অক্ষরটাকে আমরা সি দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, কথাগুলো একটু বিবরণটা বলে নিই। এবি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ এফ কোণ আঁকি, সেই সাথে আমরা ই বিন্দুতেও এক্স কোণের সমান এঁকেছি। তবে এ কোণের সমান কোণ না বলে কথাটাকে এমনও বলা যায় যে ই বিন্দু দিয়ে এ এফ এর সমান্তরাল করে ইজি আঁকি। সেই সাথে এবি রেখাংশের বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে ওয়াই কোণের সমান করে এ বি সি কোণ আঁকি। বিসি রশ্মি ইজি রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এবার খেয়াল করে দেখো, আমরা ইসি এর সমান করে ইসি এর সমান করে আমরা এফ রশ্মি থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, কিভাবে বলতে পারছি আমরা? এফ রশ্মি থেকে ইসি রেখাংশের সমান করে এডি অংশ কেটে নিই, এটাকে নাম দিচ্ছি আমরা ডি। সেই সাথে ডি বিন্দুর সাথে সি বিন্দু আমরা যোগ করছি। সি এর সাথে আমরা ডি যোগ করছি, তাতে করে আমাদের কাজ সম্পন্ন হলো। আমরা ফাইনালি বিবরণটা একটু বলতে চাই। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি এবং এ বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, বিবরণটা খেয়াল রাখলে তোমরা নিজেরাই বিবরণটা লিখতে পারবে, আমি আর লিখে দিচ্ছি না। হ্যাঁ, খেয়াল করো, অঙ্কনের বিবরণ, যেখানে রশ্মি এ এক্স থেকে এ এর সমান করে এ বি এবং বি এর সমান করে এ ই অংশ কেটে নিই। এবার এবি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ এফ কোণ আঁকি। সেই সাথে ই বিন্দু দিয়ে এ এফ এর সমান্তরাল করে ইজি আঁকি। এবার এবি রেখাংশের বি বিন্দুতে ওয়াই কোণের সমান করে এ বি সি কোণ আঁকি। বিসি রশ্মি ইজি রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এবার এ এফ রশ্মি থেকে ইসি রেখাংশের সমান করে এডি অংশ কেটে নিই, সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ধন্যবাদ সবাইকে।